আর একটু বেশি করে ঝাল দিন গো। দিন আর ঝাল দিতে হবে না। অনেকক্ষণ পুচকা আনি খা খা খা। আরে চতুর পুচকা খাই গি, চত চ খাই গি চ। আমরা টাকা দিব না নাকি? আরে থামো থামো, এদের খেয়ে যদি থাকে তাহলে পাবা। তার মানে আমি দিচ্ছি খান। তুমি দিবা তাহলে দাও। হাতে না হা করেন। বাবা খুব ভালো, কিন্তু বাজারে বাজারে ঘোরা, রাস্তায় দাঁড়িয়ে মশলা মুড়ি ফুচকা খাওয়ার অভ্যাস নাই তো মেয়ের। আরে না না বিয়াই, আমার মেয়ে ওসব মুখেই দেয় না। তা মা, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কি বলো তো? আমার ওই ফুল। হ্যাঁ ফুল। ফুল মেয়ে ফুল খুব ভালোবাসে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু ফুস না কি একটা বললো যে নাম তো কোনোদিন শুনিনি। তুই শুনেছিস? না তো আব্বা। আমার মেয়ে আপনার বাড়ি যা, তারপর দেখবেন ফুচু ফুলে বাড়ি লোড হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, তাহলে কবে দিন করবো বলেন। আরে নানা, ফুল গাছে জল দিতে গেল তো, তাই চলে আসবে চলে আসবে। তত ফুচুফুল কেমন দেখে আসি। আরে চলছিস নিলে বসেন বসেন। আমি পালা। এই ফুসকা খাওয়া ধরেছ, বি ভাগলে তুমি।
তোমার ফুসকার ভ্যান, এলা তোমার গামছা। এলা তোমার লুঙ্গি। আরে কি গোপনি, এলা তোমার চিনতে পারছ না, আমি সেই গীত হয়ে গেল। এবার চলো চলো, চাপো চাপো চাপো। আর কটা ফুচকে খাই? বাড়ি কি খায়ও, চাপো চাপো, আমাদের বাড়ির সামনে নামাবো হবে। আরে চাই গেল, ওই তো আসো আসো আসো, আর কটা খেয়ে আসি, আর কটা বাড়ি কি যত পারবা তত খাবা, আসো আসো, চাপো চাপো চাপো, চলো 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 চলো। আর তো থাকতেও পাচ্ছি নি, ফুচকার জন্য পেটের মধ্যে কেমন কইছে, রাস্তায় বেরিয়ে দেখি দিনি। এই তো মাছ ধরে আসলাম টাটকা, কাল থেকে ফুচকা খাইনি, দুটো এন দাও না, নাহলে মরে যাব। আরে সবচেয়ে ভালো ফুচকা লাগে দেখে আসলাম। ইয়া ঠিক বলছো। হ্যাঁ গো, এখন মাছগুলো কেটে ফেলো, যাও যাও যাও, হেসু লাসো। Oh,